আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি 50টি ম্যাক্স প্রো মাইন রেজিস্ট্যান্স অ্যাম্বুশ প্রোটেক্টেড ভেহিকেলের অনুমোদন পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাক্সেস ডিফেন্স আর্টিকেলের অধীনে এই অনুমোদন দেওয়া হয়। 2019 সালে বাংলাদেশ এই আর্মার ভেহিকেলের অর্ডার দেয়। এই বছরের সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে গাড়িগুলো বাংলাদেশে এসে পৌঁছাবে। আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের ক্রয় করা ম্যাক্স প্রো এমআরআইপি সম্পর্কে আলোচনা করব। আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, তাহলে আমাদের নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। যুদ্ধক্ষেত্রে সৈন্যদের সুরক্ষা প্রদান করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। মার্টিনিচে লুকিয়ে থাকা মাইন আইডি থেকে সুরক্ষা প্রদান করার ক্ষেত্রে এই ম্যাক্স প্রোগুলো ভালো সাফল্য দেখিয়েছে। ম্যাক্স প্রোগুলো আমেরিকার নাভিস্টার ডিফেন্স কোম্পানি তৈরি করেছে। এর মোট 8টি ভার্সন রয়েছে। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এই ম্যাক্স প্রোগুলোকে ইরাক, সিরিয়া, লিবিয়া, আফগানিস্তান যুদ্ধে সফলভাবে ব্যবহার করেছে। এই ভেহিকেলগুলো অনেক মার্কিন সৈন্যের জীবন রক্ষা করেছে। বাংলাদেশ আর্মি এই ভেহিকেলগুলো জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এবং পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাগুলোতে ব্যবহার করার লক্ষ্যে নিয়ে ক্রয় করেছে। আপনারা ইতিমধ্যে জানেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভারত এবং মায়ানমারের মদতপুষ্ট সন্ত্রাসীরা নিরীহ অসহায় বাঙালি ও উপজাতিদের হত্যা করছে। মায়ানমারের সাম্প্রতিক কার্যকলাপ বাংলাদেশকে চিন্তিত করেছে। এরই প্রেক্ষিতে সীমান্ত এলাকাগুলোতে চলাচল উপযোগী এই ভেহিকেলগুলো ক্রয় করা হচ্ছে। বাংলাদেশের সীমান্তে যে সকল এলাকাগুলোতে সীমান্ত রাস্তা নেই, সেই সকল এলাকাগুলোতে দ্রুত সৈন্য মোতায়েন এবং সৈন্যদের সুরক্ষা প্রদান করার ক্ষেত্রে এই ভেহিকেলগুলো বিশেষ ভূমিকা পালন করবে। এই এমআরএপিগুলো নিচের দিকে রয়েছে ভি শেপ হাল, যেটি একে মাইন এবং আইডি থেকে সুরক্ষা প্রদান করে। এই ভেহিকেলগুলো কোনো রকমের প্রস্তুতি ছাড়াই 3 ফুট গভীর জলমগ্ন রাস্তা দিয়ে চলাচল করতে পারে। এই ভেহিকেলগুলো 2 জন ক্রু এবং 6 জন সৈন্য পরিবহন করতে পারে। এর ওয়েট 18,000 কেজি। এটি সর্বোচ্চ 105 কিলোমিটার বেগে চলাচল করতে সক্ষম। এতে ব্যবহার করা হয়েছে একটি 7.62 মিলিমিটার অথবা 12.7 মিলিমিটারের একটি হেভি মেশিন গান, যেটি ম্যানুয়ালি এবং অটোমেটিক্যালি দুইভাবে পরিচালনা করা যায়। এই ভেহিকেলগুলোর অপারেশনাল রেঞ্জ 600 কিলোমিটারের মধ্যে। মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন মোট 50টি এই ধরনের ভেহিকেল এর অনুমোদন দিয়েছে, যার ফলে বাংলাদেশ সেনাবাহিনী এই ভেহিকেলগুলো খুব শীঘ্রই হাতে পেতে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী তারা প্রায় 250টি এই ধরনের ভেহিকেল ক্রয় করবে। ডিয়ার ভিউয়ার্স, এই ম্যাক্স প্রো ভেহিকেলগুলো আমাদের সেনাবাহিনীতে কতটা কাজে আসবে বলে আপনি মনে করেন জানান আমাদের কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তীতে ভিন্ন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন। ধন্যবাদ।